দেখো, আইপিএল এর মতো একটা মঞ্চে, আইপিএল এর মতো একটা টপ ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস টুর্নামেন্টে কিন্তু অন্যতম একটা সফল টিম যার নাম কিন্তু কলকাতা নাইট রাইডার্স, যে টিমটা কিন্তু গত কয়েক বছর ধরে প্রচণ্ড স্ট্রাগল করছে। কেকেআর কিন্তু 2021 সালে বস 7টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছিল, তারপর থেকে 7টার মধ্যে 7টা ম্যাচ জিতেই কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছিল কেকেআর, আর সেখান থেকে ফাইনাল পর্যন্ত খেলেছিল। তো সেবার কিন্তু টিমের ক্যাপ্টেন ছিল মর্গ্যান, ঠিক আছে, আর এবছরও কিন্তু কেকেআরের অবস্থা ঠিক সেরকম। এবছরও কিন্তু প্রথমে 7টার মধ্যে 7টা ম্যাচ 2টো ম্যাচ জিতেছে কেকেআর, আর এখন তো মোটামুটি বাকি আছে আর 4টে ম্যাচ। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কেকেআর কোন 2টো উপায়ে প্লে অফে উঠতে পারে। তো বাস দেখো, প্রথম উপায় যেটা, তো সেটা তোমরা সবাই জানো, মানে প্রত্যেকেই জানো যে 4টে ম্যাচ বাকি, তার মধ্যে 4টে ম্যাচই যেত, 4টে ম্যাচই জিততে হবে, তাহলে হবে হচ্ছে 16 পয়েন্ট। আর এই 16 পয়েন্টের নিয়ে কিন্তু কেকেআর ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে আইপিএল 2023-এর প্লে অফে। তো এটা গেল একটা সিম্পল ওয়ে, এটা একটা সহজ উপায় যেটা তোমরা প্রত্যেকেই জানো। আর দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে যে কেকেআরকে 4টের মধ্যে বাকি 3টে ম্যাচ জিতলেও চলবে। হ্যাঁ বস, ঠিকই শুনতে পারছো যে বাদবাকি 4টে ম্যাচ আছে, তার মধ্যে 3টে ম্যাচ জিতলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য টিমের উপর ডিপেন্ড করতে হবে কেকেআরকে, অন্যান্য টিমের উপর ডিপেন্ড করতে হবে, প্লাস অন্যান্য টিমের নেট রান রেট তার দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। তো এটা বিশালই রিস্কি একটা ব্যাপার, এটা বিশালই মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, এটা মানে এটার চান্স একটু কম থাকে, তবে চান্স থাকে। তো আমি তো বলবো কেকেআরকে প্রথম উপায়টাই বেটার, যে 4টের মধ্যে 4টে ম্যাচ যেত, এটা একটু বেটার উপায় হবে। তো তোমরা কি বলছো নিজে কমেন্টে জানাও, যে কেকেআর কি বছর প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না।